হ্যালো বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শরীরের যে এক্সট্রা মেদ থাকে আমাদের বিশেষত আমাদের পেটে মানে হাতের দুপাশে বা থাইয়ে আমাদের চর্বি থাকে তো এই চর্বি গলানোর জন্য নিয়মিত কিন্তু অনেক ডায়েট ফলো করা প্রয়োজন তার সাথে কিছু কিন্তু পানীয় অর্থাৎ ড্রিঙ্কস খাওয়া দরকার সেটা ঘরে তৈরি করেই কিন্তু খাওয়া ভালো তাহলে কি হবে ন্যাচারাল পদ্ধতিতে তোমাদের ওয়েট কিন্তু লস হবে তো এই রেমেডিটা যে কোনো ছোটোরা বড়োরা সব বয়সেরাই ট্রাই করো দেখবে তোমাদের কিন্তু অনেকটাই মেদ ঝরে যাবে তো চলো রেমেডিটা শিখে নেওয়া যাক ভিওয়ার্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে জিরা দেখো গোটা জিরা এখানে আমাদের রান্নাঘরে কিন্তু সবারই গোটা জিরা থেকে থাকে যদি না থাকে তোমরা মার্কেট থেকে এক পাতা জিরা কিনে নিয়ে আসতে পারো জিরা ভীষণ ভালো ওয়েট লস করার জন্য কারণ জিরা হজম শক্তি বৃদ্ধি করে আমাদের চর্বি কিন্তু গলিয়ে দিতে সাহায্য করে তার সাথে সাথে গ্যাস অম্বল এগুলো কিন্তু দূর করে তোমাদের যত হজম শক্তি ভালো হবে ততই কিন্তু চর্বি আমাদের শরীরে কিন্তু থাকবে না এটাই বলা হয় তো হজমের জন্য জিরা ভীষণ ভালো জিরা নিয়ে নিয়েছি আমি এখানে দু চামচ মতো তার সাথে নিতে হবে গোলমরিচ গোলমরিচ কি করে আমাদের কিন্তু যে কোনো শরীরের মেদ ঝরাতে ভীষণ ভালো কার্যকারী তো এটা কিন্তু টেস্টেরও কাজ করবে তোমাদের তা ছাড়াও কিন্তু গ্যাস অম্বল এগুলোও কিন্তু দূরে রাখবে গোলমরিচ তাই আমি এখানে গোলমরিচ দিয়ে দিলাম এবার কি করব গোলমরিচটা কিন্তু ক্রাশ করে নিতে হবে তোমরা গোলমরিচের বদলে এখানে আদা ইউজ করতে পারো আদাও কিন্তু আমাদের শরীরে মেদ ঝরানোর জন্য ভীষণ উপকারী বা শরীরের অন্যান্য কার্যকারিতাও কিন্তু ভালো রাখে আদা যেমন ঠান্ডা গরম সর্দি কাশি এগুলো থেকেও কিন্তু আদা অনেকটাই ভালো রাখে তো দেখো বন্ধুরা এখানে আমি গোলমরিচ নিয়ে নিলাম আর নেব জিরা এই দুটোকে কিন্তু এবার তৈরি করতে হবে ঠিক কিভাবে তৈরি করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে গ্যাসটা জ্বালিয়ে যে কোনো একটা বাটি নিতে হবে বাটি নিয়ে পাঁচশো জল নিতে হবে অন্তত দু মগ জল বা বড় যদি গ্লাস থাকে সেই গ্লাসের এক গ্লাস কিন্তু জল নিতে হবে তো দেখো এবার জলটা আমাদের যেই গরম হয়ে যাবে ফুটবে না যেটা গরম হয়ে যাবে তখনই কিন্তু আমরা এই জলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরা এই জলটা অবশ্যই সকালে খেতে হবে বা তোমরা জলটা কিন্তু তৈরি না করেও রাতে জাস্ট শুধু জিরা ভিজিয়ে সেটাও সকালে খেতে পারো জলটা কিন্তু এভাবে তৈরি করে খেলে সেটা আরও ভালো হয় তো দেখো আমি এর মধ্যে জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে একটা চামচ দিয়ে আমি নাড়িয়ে নিলাম নাড়িয়ে দিয়ে যেই ফুটে উঠবে তিন থেকে চার মিনিট ফোটার পর এর মধ্যে গোলমরিচের গুঁড়োটা আমি অ্যাড করে দেব। তো গোলমরিচ দিয়ে আমার আরও দু মিনিট মতো ফোটাতে হবে টোটাল ফাইভ মিনিট ফোটালেই যথেষ্ট তো দেখো আমি এখানে ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে তোমরা দেখতেই পারছো এভাবে ফোটাতে হবে তো ফোটানো হয়ে গেলে এটা আমি সম্পূর্ণ নামিয়ে নেব দেখো আমি এখানে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি এটা ছেঁকে নেব একটা ছাঁকনির দ্বারায় তোমরা এটা ছেঁকে নেবে অবশ্যই এটা কিন্তু ঠান্ডা করা যাবে না একদম উষ্ণ চায়ের মতো তার থেকে একটু ঠান্ডা হলেও হবে মানে উষ্ণভাবে এটা খেতে হবে আমি এখানে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এটা ফ্লেভার অ্যাড করব একটু মিষ্টি অ্যাড করবো তার জন্য মধু নিয়ে নেব চিনি নেওয়া যাবে না চিনি সুগার আর বেশি চিনি খেলে কিন্তু মোটা প্রচুর হয়ে যায় কোলেস্ট্রলও শরীরে বেড়ে যায় তাই বলবো চিনি যত পারবে তোমরা কম খাও যারা ফ্যাট ফ্যাটি শরীর তাই দেখো এর মধ্যে আমি মিষ্টি তো আনার জন্য আমি মধু অ্যাড করছি এক চামচ মতো তোমরা এর মধ্যে কিন্তু অল্প একটু মধুও দিতে পারো বা লেবুর রসও দিতে পারো ফ্লেভারের জন্য তো দেখো আমি শুধু মধু দিয়ে দিলাম যাতে তোমাদের খেতে অতটা খারাপ না লাগে কারণ শুধু জিরা আর গোলমরিচের জল অনেকেই হয়তো খেতে পারবে না তাই জন্য মধু ইউজ করা হলো তো এটা তোমরা একদম সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে এই জলটা কিন্তু খেতে হবে নিয়মিত তোমরা খেতে থাকো দেখবে তোমাদের ওয়েট লস খুব দ্রুত গতিতে কিন্তু কমবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলে আরও হেয়ার কেয়ার স্কিন কেয়ার ভিডিও আছে সেগুলো কিন্তু দেখো এবং প্রচুর শেয়ার করো ধন্যবাদ